ভিউয়ার্স, আজকে আমরা পড়ব রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন। তো গুণগত রসায়নে প্রথমে আমার যে জিনিসটা আছে ওইটা হচ্ছে পরমাণুর গঠন ও তার সম্পর্কে আলোচনা। তো পরমাণু যে জিনিসটাকে আমরা কি বলি, অ্যাটম বলি। তো এই পরমাণু সম্পর্কে আমার প্রথমে ধারণাটা দেয় কে? পরমাণু সম্পর্কে প্রথম ধারণা দেয় গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস। তার মতবাদ অনুসারে প্রতিটি পদার্থ বা মূল যাই বলি না কেন ক্ষুদ্র ক্ষুদ্র পরমাণু নিয়ে গঠিত। এখন সে এই জিনিসটার নাম পরমাণু কেন দিল, অন্য কোনো নামও তো হতে পারত, কিন্তু পরমাণু দেওয়ার কারণ হচ্ছে গ্রিক ভাষায় পরমাণু শব্দের অর্থ অবিভাজ্য, অর্থাৎ যার ভাঙা যায় না। পরবর্তীতে ডাল্টন আমার এই পরমাণু নিয়ে আবার মতবাদ দেন। তো তাদের মতবাদ অনুসারে পরমাণুকে আর ভাঙা যায় না, একটা পদার্থের সর্বশেষ যে পর্যন্ত ভাঙা যায় সেটা হচ্ছে পরমাণু। তো আসলে পরবর্তীতে আরও এটা নিয়ে পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় যে পরমাণু আসলে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস নিয়ে গঠিত। তো আসলে তো যখন হচ্ছে আমরা পরমাণু কি কেউ আমাদের কোয়েশ্চনটা আস্ক করবে, তো তখন আমরা বলতে পারবো মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নামই হচ্ছে পরমাণু, অর্থাৎ যে কণা পর্যন্ত ওই পদার্থটি তার ধর্ম বজায় রাখতে পারে তাকেই আমরা বলবো পরমাণু। এখন আসো মূল কণিকা কি, একটু আগে বললাম পরমাণু ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, এখন প্রতিটি পরমাণু যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত তাকেই আমরা বলবো মূল কণিকা। এখন এই মূল কণিকাকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। এখন আসো ভাগগুলা কি কি, মূল কণিকাকে আমরা যে তিনটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা, আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা। এখন যখন আমরা একটা জিনিস শুনি স্থায়ী, তার মানে কি ওইটা ওই জিনিসে সব সময় থাকবে? তো স্থায়ী মূল কণিকার ব্যাপারটাও হচ্ছে ওই রকমই। স্থায়ী মূল কণিকা হচ্ছে সব পরমাণুতে যেসব কণিকা সব সময় থাকে তাদেরকে আমরা বলি স্থায়ী মূল কণিকা। এখন তাহলে আমার পরমাণুর মধ্যে স্থায়ী মূল কণিকা কারা, এটা তো আমরা খুব সহজেই জানি, কারণ আমরা সেই ছোটবেলা থেকে শিখে আসতেছি পরমাণু কি নিয়ে, পরমাণুতে কি কি থাকে, ইলেকট্রন প্রোটন নিউট্রন। এখন ইলেকট্রন প্রোটন নিউট্রন ছাড়াও অন্যান্য জিনিস থাকে, কিন্তু তারা সব সময় থাকে না। যেহেতু ইলেকট্রন প্রোটন নিউট্রন সব সময় থাকে তাই এদেরকে আমরা বলতে পারি স্থায়ী মূল কণিকা। এখন আসো অস্থায়ী মূল কণিকা, অস্থায়ী মূল কণিকা কারা, কোনো পরমাণুতে অল্প সময়ের জন্য যারা অবস্থান করে তাদেরকে বলি আমরা অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মানে কি, অল্প সময়ের জন্য যে জিনিসটা আসে। তো পরমাণুতে কিছু কিছু কোনো কোনো পরমাণুতে কিছু কিছু কণিকা আছে যারা অল্প সময়ের জন্য উপস্থিত থাকে, তাদেরকেই আমরা বলবো অস্থায়ী মূল কণিকা। তো এই অস্থায়ী মূল কণিকার সংখ্যা প্রায় 100-এর মতো। এখন আসো এই অস্থায়ী মূল কণিকার উদাহরণ আমরা কি কাদেরকে দিব। অস্থায়ী মূল কণিকা হচ্ছে মেসন, প্রোজিটন ও নিউট্রন হচ্ছে আমার অস্থায়ী মূল কণিকার উদাহরণ, আর কম্পোজিট কণিকা হচ্ছে আরেকটা। বললাম না মূল কণিকা তিন প্রকার, একটা স্থায়ী, আরেকটা অস্থায়ী, আরেকটা হচ্ছে কম্পোজিট কণিকা। কম্পোজিট কণিকা কারা, অস্থায়ী কণিকার পাশাপাশি যে ভারী কণা থাকে তাদেরকে আমরা বলতে পারি কম্পোজিট কণিকা। এখন কম্পোজিট কণিকার উদাহরণ হিসেবে আমরা কাদেরকে বলতে পারি, আলফা কণা আর ডিউটেরন। কারণ হচ্ছে আলফা কণা কিন্তু আমাদের ভারী, কারণ আমরা কি জানি আলফা কণা কি, আমার হিলিয়াম নিউক্লিয়াস, যেটা হচ্ছে আলফা কণাকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি হিলিয়াম নিউক্লিয়াস, অর্থাৎ হিলিয়াম থেকে যদি আমি দুইটা ইলেকট্রন অপসারণ করি তাহলেই ওইটা হয়ে যাবে আমার আলফা কণা। এখন আসো আমরা পরমাণুর স্থায়ী মূল কণিকা জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। স্থায়ী মূল কণিকাতে আগেই বলছি কারা, ইলেকট্রন প্রোটন নিউট্রন। এখন আসো যে ইলেকট্রন প্রোটন নিউট্রন, কোনো একটা জিনিস পড়ার আগে তার আবিষ্কারকের নামটা জানা তো আমাদের উচিত। তো ইলেকট্রনটা আবিষ্কার করে জে জে থমসন তার বিটা রশ্মি পরীক্ষার মাধ্যমে, আর প্রোটনটা আবিষ্কার করে রাদারফোর্ড তার ক্যাথোড রশ্মি পরীক্ষার মাধ্যমে, আর নিউটন আবিষ্কার করে চ্যাডউইক। ইলেকট্রনের আধান হচ্ছে -1, কারণ আমরা জানি ইলেকট্রনের আধান কি ঋণাত্মক, আর প্রোটনের আধান হচ্ছে +1, আর নিউটনের আধান হচ্ছে 0। আর চার্জের কথা যদি আমরা বলি, চার্জ ইলেকট্রনের হচ্ছে 1.6 × 10⁻¹⁹
আর যেহেতু একজনেরটা মাইনাস আর একজনেরটা প্লাস, তার মানে এইখানে কি হবে, একটা মাইনাস হবে, দুইজনের আধানের মান সেম, শুধু একজনেরটা পজিটিভ আর একজনেরটা নেগেটিভ। আর আমরা জানি নিউটন চার্জ, তো নিউটনের আধান যেটা হওয়ার কথা আমাদের শূন্য সেটাই। আর ভর, ভর হচ্ছে ইলেকট্রনের ভর 9.1×10⁻²⁸, এগুলো সব কিন্তু আমার গ্রামে, গ্রাম। আর হচ্ছে প্রোটনের ভর 1.67×10⁻²⁴ গ্রাম, আর নিউটনের 1.67×10⁻²⁴ গ্রাম। তো আপেক্ষিক হিসেবে যদি আমি তুলনা করি যে হচ্ছে, তাহলে আমরা এখান থেকেই দেখতে পারতেছি আমার প্রোটন আর নিউটনের ভর কাছাকাছি, কিন্তু এর চাইতে কিন্তু আমার নিউটনের ইলেকট্রনের ভরটা কিন্তু অনেক কম। তো যদি আমরা আপেক্ষিক হিসাবে বিবেচনা করি, যদি আমরা প্রোটনের ভরকে 1 ধরি, তবে আমাদের ইলেকট্রনের ভর হবে 1/এত, আর হচ্ছে প্রোটনের ভর 1 আর নিউটনের ভর 1। এখন আসো, পরমাণুর মধ্যে বিভিন্ন জিনিস থাকতে পারে, যেমন হচ্ছে আইসোটোপ, আইসোবার, আইসোটোন, আইসোইলেকট্রন। এখন আইসোটোপ জিনিসটা কি, আইসোটোপ হচ্ছে একই মৌলের যে হচ্ছে পরমাণুতে যাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা আলাদা। অর্থাৎ তোমার পারমাণবিক সংখ্যা এক হবে কিন্তু ভর সংখ্যা আলাদা হবে। তো পারমাণবিক সংখ্যা এক হইলে আমার কি মৌলটা একই রকম হবে না? যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কার্বন 12 আইসোটোপ, কার্বন 13 আইসোটোপ। এখন দেখো এইখানে হচ্ছে দুইজনেরই কিন্তু পারমাণবিক সংখ্যা একই, কিন্তু হচ্ছে ভর সংখ্যাটা আলাদা, ভর সংখ্যাটা আলাদা, একজনের 12 আরেকজনের 13। তো যেহেতু পারমাণবিক সংখ্যা একই এবং ভর সংখ্যা আলাদা, তাহলে আমরা বলতে পারি এরা একে অপরের আইসোটোপ। এখন আসো আইসোবার, আইসোবার কি, যে হচ্ছে যে পরমাণুগুলার তোমার ভর সংখ্যা একই হবে কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা, তাদেরকে আমরা বলতে পারি আইসোবার। এখন আইসোবারের উদাহরণ হিসেবে আমরা কার্বন 14 আইসোটোপ আর নাইট্রোজেনটাকে বলতে পারি। দেখো কার্বন 14-তে কার্বনের পারমাণবিক সংখ্যা কত, 6, আর নাইট্রোজেনের পারমাণবিক সংখ্যা কত, 7, কিন্তু উভয়ের কিন্তু ভর সংখ্যা একই। তো যেহেতু ভর সংখ্যা একই, তারা আইসোবার, আর পারমাণবিক সংখ্যা আলাদা। এখন আইসোটোন কি, আইসোটোন হচ্ছে যাদের নিউট্রন সংখ্যা একই, বাকি সব আলাদা। এখন উদাহরণ হিসেবে আমি যদি সিলিকন আর ফসফরাসের কথা চিন্তা করি, দেখো সিলিকনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 14 আর ফসফরাসের পারমাণবিক সংখ্যা হচ্ছে 15, দুইজনের পারমাণবিক সংখ্যা আলাদা কিন্তু ভর সংখ্যাও কিন্তু আলাদা, একজনের 30 একজনের 31। এখন আমরা তা কি জানি, ইলেকট্রন মানে হচ্ছে তোমার ইলেকট্রন কত সংখ্যক থাকে, একটা পরমাণুতে তার প্রোটনের সমান ইলেকট্রন থাকে। আর নিউটনের সংখ্যা আমরা কিভাবে পাবো, যে হচ্ছে তার পারমাণবিক সংখ্যা মাইনাস হচ্ছে, সরি, ভর সংখ্যা মাইনাস হচ্ছে পারমাণবিক সংখ্যা, ওইটা হচ্ছে তার নিউটন সংখ্যা। তো তাহলে আমরা যদি 30-14 করি, তাহলে আমরা কত পাই, 16। তাহলে সিলিকন 14 আর 30, এই জিনিসটার নিউটন সংখ্যা হচ্ছে আমার 16। একইভাবে ফসফরাসের নিউটন সংখ্যা যদি আমরা নির্ণয় করতে চাই, আমরা জানি নিউটন সংখ্যা সমান সমান ভর সংখ্যা মাইনাস পারমাণবিক সংখ্যা। এখন ভর সংখ্যাকে আমরা অনেক সময় কি দ্বারা প্রকাশ করি, এ দ্বারা প্রকাশ করি ভর সংখ্যাকে, আর পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করি। তো এ মাইনাস জেড, এই জিনিসটা হচ্ছে আমার নিউটন সংখ্যা। তাহলে আমার ফসফরাসের নিউটন সংখ্যা কত হবে, 31-15, যেটার মানও কি, 16। এখন তাহলে আমি দেখতে পারি দুইজনের নিউটন সংখ্যা একই, তাই তারা আইসোটোন। আর আমার আরেকটা জিনিস আছে, ওইটার নাম হচ্ছে আইসোইলেকট্রন। আইসোইলেকট্রন কি, যাদের ইলেকট্রন সংখ্যা একই আর বাকি সব আলাদা, তারা হচ্ছে আইসোইলেকট্রন। যেমন হচ্ছে সোডিয়াম প্লাস, তো সোডিয়ামের দেখো পারমাণবিক সংখ্যা হচ্ছে 11, তো সোডিয়াম প্লাস যদি হয়, তার মানে সে একটা ইলেকট্রন বর্জন করছে। আমরা কি জানি যে হচ্ছে একটা পরমাণুতে যত সংখ্যক প্রোটন থাকে তত সংখ্যকই ইলেকট্রন থাকে, তো যে এইখানেও ইলেকট্রন থাকার কথা 11টা, যেহেতু সে একটা ইলেকট্রন বর্জন করছে, তাহার মানে তার আর ইলেকট্রন আছে কয়টা, 10টা। আর নিয়নের আমরা কি জানি প্রোটন সংখ্যা 10, প্রোটন সংখ্যা 10, তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা 10, যেহেতু দুইজনের ইলেকট্রন সংখ্যা সেম, তাই এদেরকে আমরা বলতে পারি আইসোইলেকট্রন। এখন আসো যে আমরা মনে রাখবো কিভাবে, কোনটা আমার আইসোটোপ, কোনটা আমার আইসোবার, কোনটা আইসোটোন, কোনটা আইসোইলেকট্রন, এটার একটা টেকনিক আছে। দেখো যখন হচ্ছে আইসোটোপ, শেষে কি আছে, পো আছে,
তার মানে যা এখন যাদের পারমাণবিক সংখ্যা একই তারা হবে আইসোটোপ, কারণ পারমাণবিক সংখ্যা শুরুও হয় প দিয়ে, সো এই জিনিসটা শেষও আছে প, তার মানে যাদের পারমাণবিক সংখ্যা সেম তারা হবে আইসোটোপ। আর আসো আইসোবার, আইসোবার মানে কি, একটা ভর আছে না আমার সাথে এক, তো আইসো মানে কি একই, তো যাদের ভর সংখ্যা একই তারা হচ্ছে আইসোবার। আইসোটোন শেষে কি আছে, ন আছে, আর নিউটনের শেষে প্রথমে কি আছে, ন আছে, আর আইসো মানে কি এক, তার মানে যাদের নিউটন সংখ্যা একই তারা হচ্ছে আমার এক আইসোটন। আর আইসো ইলেকট্রন এইটাতে আমার শেষে কি আছে, ইলেকট্রন, আর প্রথমে কি আছে আইসো, আইসো মানে একই, তো যাদের ইলেকট্রন সংখ্যা একই তারা হবে আমার আইসো ইলেকট্রন। সো গাইজ আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আমরা আইসোটোপ, আইসোবার, আইসোটনের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করবো।